সম্মানিত অভিভাবক অভিবৃন্দ, আসসালামু আলাইকুম। বা সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি আজকে আমাদের আবাসিক প্রতিষ্ঠানে 2025 শিক্ষাবর্ষে আপনার ছেলে অথবা মেয়েকে যারা ভর্তি করতে চান তাদের উদ্দেশ্যে কিছু না বলা কথা বলছি। প্রথমেই আপনার ছেলেকে মেয়েকে প্র্যাকটিস অব লিভিং অর্থাৎ বাম মা ছাড়া থাকতে পারে কি না সেটার অভ্যাস করা খুব প্রয়োজন। ফলে আপনারা এই 3 মাসের মধ্যে তাদের নিজ আত্মীয়র বাড়িতে আপনাদের ছাড়া থাকতে পারে কি না সেই অভ্যাসটা করে তোলা। প্র্যাকটিস অব ক্লথ ওয়াশিং অর্থাৎ আপনার ছেলে মেয়েকে স্বনির্ভর করার জন্য নিজের কাপড় নিজে কাচতে পারে কি না সেই অভ্যাসটা আপনাদের খুব গড়ে তোলা প্রয়োজন। তৃতীয়ত, মিথ্যা কথা না বলা। অনেক বাচ্চা আছে, অনেক ছেলে মেয়ে মনের অজান্তে বা পরিবারের অজান্তে অনেক মিথ্যা কথা শিখে যায়। তাদের উদ্দেশ্যে বলব যে বাচ্চারা যেন মিথ্যা কথা না বলে। আমি দেখেছি অনেক বাচ্চা হোস্টেলে এসে মিথ্যা যারা বলে তাদেরকে তার সহপাঠীরা পছন্দ করে না। তাই আপনার ছেলেকে মেয়েকে যদি ভর্তি করতে চান মিথ্যা বলার প্র্যাকটিসটা যেন না থাকে সেটা ব্যবস্থা করবেন। সৌজন্যবোধ, পারিবারিক সৌজন্যবোধ অর্থাৎ সালাম দেওয়া, ভালো মন্দ জিজ্ঞাসা করা, সহজভাবে কথা বলার অভ্যাসটা গড়ে তোলা প্রয়োজন। অনেক বাচ্চা অন্তর্মুখী হয়, কথা বলতে চায় না, এই অভ্যাসটা যেন না থাকে সেটা একটু চিন্তা ভাবনা করে উচিত। চতুর্থ বলব সৌজন্যবোধ। সৌজন্যবোধটা খুব প্রয়োজন। কার্টসি, আমরা যেটা ইংরেজি বলি কার্টসি, মানে আচরণগত কতগুলো জিনিস আমাদের খুব প্রয়োজন। বেশিরভাগ ফ্যামিলি আমরা মাইক্রো ফ্যামিলি অর্থাৎ একান্নবর্তীবাদ, কিন্তু আপনি আসছেন আপনার ছেলেকে মেয়েকে ভর্তি করার জন্য আসছেন আপনি একটা বড় পরিবারে, সেই পরিবারে সহনশীলতা যেন তার মধ্যে গড়ে উঠে। অর্থাৎ কেউ কিছু বললে চুপচাপ থাকা বা প্রতিবাদ করলে ভদ্রভাবে প্রতিবাদ, এই সহনশীলতা গড়ে তোলা খুব প্রয়োজন। আরেকটা জিনিস, অনেক বাচ্চার পরিবারের কারণে একটু হালকা চুরি করার অভ্যাস থাকে, যেন চুরি করার অভ্যাসটা না থাকে সেই জায়গাটাকে একটু আপনাদের ভাবা প্রয়োজন। কারণ আমি আমার এক ছাত্রীকে চিনতাম বা জানতাম, সে তার সহপাঠীদের প্রচুর সময়ে অসময়ে জিনিস চুরি করত, কখনো কলম, কখনো বই, কখনো খাতা, কখনো টাকা পয়সাও। ওই ছেলেটাকে ওই মেয়েটাকে যখন অ্যানালাইসিস করলাম তখন দেখা গেল সে তার নানির বাড়িতে থাকার সময় তার নানির হাতে তার বাবা টাকা দিত, কিন্তু সেই টাকাটা প্রয়োজনে তার মেয়ের নামে ও তার নাতনিকে দিত না। সেই রাত থেকে ওর চুরি করার অভ্যাস করে ওঠে, অর্থাৎ নানির টাকা কোথায় রেখেছে সেই চুরি করা। এটাও কিন্তু একটা আমাদের কাছে শিক্ষণীয়। এই যে আবাসিক প্রতিষ্ঠানে যারা ভর্তি করতে চান আপনার ছেলেকে প্রাণপ্রিয় মেয়েকে, যখন আপনি তাদের ভর্তি করবেন তখন যেদিন যাবেন সেদিন আপনার চোখের জল যেন সে না দেখতে পায়, আপনি ভিতরে ভিতরে কাঁদবেন। চোখের জলে দেখতে পেলে সে অস্থির হয়ে যাবে, সেটাও আপনাদের একটু সংবরণ করার প্রয়োজন। 25 শিক্ষাবর্ষে আমাদের বেস্ট অর্থাৎ প্রবেশিক্ষা পরীক্ষা হবে 3rd November 2024। এই 24 তারিখে আপনারা আপনাদের নিকট আত্মীয়দের সবাইকে সংবাদ জানিয়ে দিতে পারেন। সব কথা, আবাসিক প্রতিষ্ঠানে ভর্তি করলে এই সব অভ্যাসগুলো যদি আপনি আপনার ছেলেকে বা মেয়েকে তৈরি করতে পারেন তাহলে আমি নিশ্চিত আপনার বাচ্চা একদিন খুব ভালো স্টুডেন্ট বা ছাত্রছাত্রী পরিণত হবেই এবং সে থাকতে পারবে। আমার এই আবাসিক মিশনের প্র্যাকটিস করার যে কথাগুলো বলবেন আপনারা অবশ্যই বাড়িতে স্বামী স্ত্রী মিলে এই অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করুন এবং আপনাদেরই মঙ্গল হবে। এই কতটুকু কথা বলে আমার কথা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মঙ্গল কামনায় আমরা বেসানুর
এডুকেশনাল হাব।